উপস্থাপিকা মডেল অভিনেত্রী মারিয়া নূর ছেলে সন্তানের মা হয়েছেন। ছেলের নাম রেখেছেন সাইহান জারিব। মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে আছেন, সেখানেই তিনি মা হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা আছে, কেননা বেবি বাম্পের ছবি প্রকাশের পর ছেলে পৃথিবীতে আসার দিনক্ষণের বিষয়টি এতদিন সামনে আনেননি মারিয়া নূর। দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস সঞ্চালক মারিয়া নূর 27 মে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য। শুক্রবার সকালে একটা ছবি পোস্ট করে তার ক্যাপশনে ভক্ত অনুরাগীদের নতুন মেহমান আগমনের খবর জানিয়েছেন তিনি। লেখা ছিল, একটা শুভ দিনে আমাদের ছেলে পৃথিবীতে এসেছে। আমাদের ছেলে আশীর্বাদ হয়ে যে আমাদের জীবনে এসেছে এর জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা তার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সে আমাদের প্রথম ভালোবাসা। এদিকে ছবিতে দেখা যায় মায়ের আঙুল মুঠ করে ধরে রেখেছে ছোট্ট জারিব। যদিও ছবিটি 27 তারিখে পোস্ট করা, কিন্তু সুখবরটি আরও 15 দিন আগে। ২০১১ সালের 15ই জুন সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন। 11 বছরের সংসার জীবন যাপনের পর তাদের সংসারে আসে ছোট্ট সাইহান। সবশেষ গত বছর 17 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত স্ট্রেইট ড্রাইভ নামে শো সঞ্চালনা করেছেন মারিয়া নূর। তবে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত বছর তিনি নিজেকে তুলে ধরেন ওয়েব দুনিয়ায়। মোস্তফা সরোয়ার ফারুকের ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিয়ে প্রথম সিরিজে সাবলীল অভিনয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন মারিয়া নূর। এরপর আরও কিছু নাটকে ছোট পর্দায় কাজ করে অভিনয় জগতে নিজেকে সফল প্রমাণ করেছেন স্পোর্টস সেক্টরের উজ্জ্বল মুখ মারিয়া। নাবিলা সোহার, সময় সংবাদ।